আজ মহাষষ্ঠী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সাড়ম্বরের শুরুর দিন। বিহিত পূজা আর কল্পারম্ভের মধ্য দিয়ে দিনের শুরু করে সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠার পালা। আরো জানাচ্ছেন তাবাসুম আহমেদ। দেবী এসেছেন, তাকে বরণ করে নিতে মর্তলোকে শুরু হয়েছে উলুধ্বনি আর বাদ্যবাজনা। চার সন্তানকে নিয়ে দেবী দুর্গা বসুন্ধরায় পৌঁছালেও মন্দিরে উঠেননি। মহাষষ্ঠীর সকালে তাই শুরু হয় দেবীর কল্পারম্ভ ও বিহিত পূজা। চণ্ডীপাঠের সাথে ঢাকের তালে আর শঙ্খের ধ্বনিতে অতি আড়ম্বরপূর্ণ আয়োজনে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। আমাদের সবার মঙ্গল হয়, বিশ্ব চরাচরে যেন সবার শান্তি হয়, মঙ্গল হয়, সেটাই। আর যেহেতু এবার পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসব মানে ছুটির মধ্যেই পড়েছে, তো বুঝেই যাচ্ছে যে মানে আনন্দটা একটু দ্বিগুণই হবে। দুই সুন্দরভাবে শক্তির মাধ্যমে পালন করতে পারি এবং আমাদের মধ্যে যে আসলিক চিন্তা ভাবনা সেটা যাতে মা দূর করে এবং আমরা যাতে পরস্পরের প্রতি যদি একটু সহিষ্ণু হই তাহলে কিন্তু আমরা আমাদের এই সময়টা ভালোভাবে পার করতে পারব। সন্ধ্যায় দেবীকে মণ্ডপে আমন্ত্রণ জানানোর পালা। বোধন আর অধিবাসনের মধ্য দিয়ে সম্পন্ন হবে মহাষষ্ঠীর আয়োজন। নিজেদেরকে সংকল্পবদ্ধ করি যে আমরা জগজ্জননী ভগবতী দুর্গার পূজা অনুষ্ঠান করব। তাকে যে আমরা নিবেদন করব এই ব্যাপারে নিজেরা নিজেদেরকে সংহত করি, এই সংকল্পের কাজটি এই কল্পারম্ভে করা হয়। কল্পারম্ভটা হচ্ছে টু ডিটারমিন আর টু take decision that we will be going to do something ebong er pore sondha belay amra ki korbo bodhon korbo shastra mote devi ebar morte eshechen ghorai chore ar koilashe firbeno ghorai bhoktoder protasha dhoroni theke bidai nebe sampradayik monobhab rog shok oshukh o chinta amra shei ekta bochhor opekkha korei thaki মা আবার আসবে, কবে আসবে, সেই আমরা দিন গুনতে থাকি। তো সেই অপেক্ষায় আজকে আমাদের প্রথম দিন, আজকে ষষ্ঠী। সকাল থেকে আসার জন্য প্রস্তুতি নিয়েছি, এখন এসেছে, অনেক ভালো লাগছে। সাম্প্রদায়িকতা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, সবাই মিলে আমরা বাংলাদেশে আমরা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করি এবং এটা বিশ্বাস করি বলেই আমরা এগিয়ে যেতে পেরেছি। আমরা সেই সমাজে চলে যাই, 2000 বছর আগে যে সমাজ ছিল সেখানে আমরা চলে যাই। আমাদের এই ধরনের দুষ্কৃতিকারীরা যেন আর এই প্রচেষ্টার প্রয়াস। এবারে দেশে 32,408টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, রাজধানীতে হচ্ছে প্রায় 248টিতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবীর এবারের আগমন ও গমনের বাহন দুটি শুভ বার্তার ইঙ্গিত দেয়। তাদের বিশ্বাস, ধরিত্রী এবার ভরে উঠবে ফল, শস্য আর সুখ সমৃদ্ধিতে। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, বাজলো ঢাক, বাজলো কাঁসা। ষষ্ঠীর শারদ প্রাতে দেবী দুর্গার আমন্ত্রণ, বোধের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা। বিশ্ব সুন্দর হোক, সকলের প্রত্যাশা এটাই। ঢাকেশ্বরী মন্দির থেকে তাবাসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।